फ्रेंड्स हमें प्रबीर शिलीगुड़ी के यूट्यूब चैनल अपने जाना स्वागत हम एक छोटो अपडेट आज के लिए प्रोटोटाइप टैंक अपना देखे जेखने 200 पिस माछ छेड़े छिलाम तो से माछगुलो आज धीरे 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 बड़ो हो प्राय अप्रक्स दो मासेर मतो होयेछे बंधुरा एखन आमी जे छादे आपनारा भिडियोते देखेछेन छादे जे टैंकगुलो तैरि करेछि तीनखाना टैंक सेखाने आमी सीड छाड़बो बा माछ छाड़बो एबं एइ जे माछ छाड़बो माछ छाड़ार जन्य আমার একটা ট্যাঙ্ক প্রয়োজন হবে যেটা ডক্টর ট্যাঙ্ক তো ডক্টর ট্যাঙ্ক আমি স্পেশালিস্ট মানে আমি স্পেশালি আলাদা করে বানাইনি তো আমার যে প্রোটোটাইপ প্রজেক্টে যে ট্যাঙ্কটা ছিল সেটা ভেবেছি আমি ডক্টর ট্যাঙ্ক হিসেবে কাজ করব তো বন্ধুরা সেই ট্যাঙ্কটি আমার ফাঁকা লাগবে কিন্তু সেই ট্যাঙ্কে কিন্তু অলরেডি আমাদের মাছ আছে সেই ট্যাঙ্কে আমার কই মাছগুলো ভিয়েত কইগুলো সেই ট্যাঙ্কে আছে তো সেই সেই ট্যাঙ্কটিকে আজকে ফাঁকা করব সেটাই কাজ অর্থাৎ আমার এই ট্যাঙ্কের যে মাছগুলো আছে মানে প্রোটোটাইপ প্রজেক্টে ট্যাঙ্কের যে মাছগুলো আছে সেই মাছগুলোকে আমি সেই মাছগুলোকে তুলে নিয়ে সিমেন্ট ট্যাঙ্কে শিফট করব এবং এই ট্যাঙ্কটিকে আমি ডক্টর ট্যাঙ্ক হিসেবে কাজে লাগাবো তো আসুন কিভাবে করব কি করব দেখে নি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু দাঁড়াও মা ডিস্টার্ব কর এখানে কিন্তু মাছ রয়েছে এবং মাছগুলো বেশ লাফালাফি করছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এয়ারেশন চলছে মাছগুলো বেশ লাফালাফি করছে তো বন্ধুরা এখন আমরা এই ট্যাঙ্কের সমস্ত জল ফেলে দেব আমি কিছুটা জল ড্রেনও করেছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা লেভেল জলের লেভেল দেখে বোঝা যাচ্ছে উপরে একটা দাগ ছিল জলে তো আমি এখন কিছুটা জল ড্রেন করে দিয়েছি 20-30% ড্রেন করে দিয়েছি জল বাকি জল আমি আস্তে আস্তে ড্রেন করে দেবো এবং এই মাছগুলোকে আমি উপরে ট্যাঙ্কে শিফট করবো এবং এই ট্যাঙ্কটিকে আমরা ডক্টর ট্যাঙ্ক হিসাবে কাজে লাগাবো তো আসুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি সাবমার্সিবল চালিয়ে জল কিন্তু কমিয়ে দিচ্ছি এখান থেকে এবং যেটা আমার ইচ্ছে আছে বা টার্গেট আছে বাবা ডিস্টার্ব করুন যেটা আমার ইচ্ছে আছে বা টার্গেট আছে সেটা হলো এই মাছগুলোকে আমি উপরে সিমেন্ট ট্যাঙ্কে শিফট করব তো বন্ধুরা দেখুন কিভাবে আমি জলটা সাবমার্সিবল ইউজ করছি এখানে সাবমার্সিবল আছে সাবমার্সিবল পাম্প সাবমার্সিবল পাম্প ইউজ করে আমি কিন্তু জলটাকে ড্রেনেজ করে এই পাইপ দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এটা আমার অ্যাকচুয়ালি এটা আমার ঘরের ভেতরে ছিল আপনাদের বলেছিলাম তো আমি এই এদিক দিয়ে গিয়ে ড্রেনটাকে জলটাকে আউট করে দিচ্ছি মানে এই আউটলেটটা দিয়ে জলটা বের করে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ এখান থেকে কিভাবে আমি জলটা সম্পূর্ণ ফেলে দেব এবং এই মাছগুলোকে নিয়ে উপরে শিফট করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন মাছগুলো কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে কন্টিনিউয়াস জলের মধ্যে দেখছি পাচ্ছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমরা এখন এই ট্যাঙ্কের মাছগুলোকে উপরে সিমেন্ট ট্যাঙ্কে শিফট করব দু মাস মতো আমাদের মাছের সাইজ দু মাস হয়েছে তো একটু গ্রোথ কম আছে পরিমাণ মতো গ্রোথ নেই কারণ আমি কোনো সাপ্লিমেন্ট ইউজ করিনি কোনো মেডিসিন ইউজ করিনি আপনারা দেখুন এই মাছগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি অল্প এবং আমি এই মাছটাকে উপরের ট্যাঙ্কে শিফট করব একটু ধরে দেখি মাছ দেখুন মাছগুলো একেবারে খারাপ গ্রোথ বলবো না 40-50 গ্রামের উপরেই আছে এই এই মাছগুলোকে এখন আমরা উপরের ট্যাঙ্কে শিফট করব সিমেন্ট ট্যাঙ্কে শিফট করব তো এগুলোকে রেখে দিই এখানে একটা মাছও মরেনি কিছু কিছু মাছ একদমই ছোট থেকে গেছে এই মাছটা দেখো এই মাছটা দেখো এই মাছটা দেখেছো এই মাছটা দেখো এটা মোটামুটি বেশ বড় মাছ মনে হচ্ছে 50 গ্রামের উপরেই হবে সম্ভবত দেখতেই পাচ্ছেন বেশ ভালো গ্রোথ এবং কোনো অসুখ বিসুখ নেই দেখুন মাছের না পাখনা পচা না লেজ পচা এবং গায়ে কোনো রকম কোনো ফাঙ্গাল ইনফেকশন কিছুই নেই সমস্ত পরিষ্কার ঝকঝকে একদম মাছগুলো
এগুলোর সাইজ একটু ছোট, এগুলো এরকম হবে, একটু ছোট ছোট মাছ থাকবেই, সব মাছ একই রকম গ্রোথ হয় না মাছের। বন্ধুরা দেখুন আমরা এখন এই মাছগুলোকে এই ট্যাঙ্কে ছেড়ে দেবো, পরিষ্কার জল ট্যাঙ্কে ছেড়ে দেবো। প্রোবায়োটিক কালচার কিন্তু আমি ছেড়ে দেওয়ার পরেই করব। তো আমরা আস্তে আস্তে ট্যাঙ্কে ছেড়ে দিই মাছ। দেখুন ওরা একটু বড় জায়গা পাবে খেলার জন্য, দেখাচ্ছে ক্লোজ আপ না, ওটা ক্লোজ আপ নেই, হ্যাঁ সামনে আছে।